ব্রিজের রেলিং এর প্রান্ত থেকে হুড়মুড় করে ঝরে পড়ছে ধুলো। মনে হচ্ছে এক্ষুনি বুঝি বড় কোনো বিপর্যয় নেমে আসবে। এজেসি বোস উড়ালপুলের এই ভাইরাল ভিডিও থেকে বৃহস্পতিবার সকালে বিভ্রান্তি ছড়ায়। রডন স্ট্রিট ও এজেসি বোস ক্রসিং এর 58 নম্বর পিয়ারের কাছে এই ছবি উস্কে দেয় পোস্তা ও মাঝেরহাটের ভয়াবহ স্মৃতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম আমরা, তাতে কি দেখলাম আসুন সেটাই দেখাই। বৃহস্পতিবার সকাল থেকে উড়ালপুল পরিষ্কারের কাজ চলছিল, সেই মতো ধুলোগুলো পাইপলাইনের মুখে জমা করা হয়। কিন্তু একটি পিভিসি পাইপের জয়েন্টের অংশ সরে যাওয়ায় সব ধুলো পাইপলাইনের বদলে ঝরঝর করে বাইরে দিয়ে নিচে পড়ে যায়, আর ক্যামেরাবন্দী সেই ছবি ভাইরাল হয়ে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ, খতিয়ে দেখে সবকিছু। পুলিশের তরফেও জানানো হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই, ফ্লাইওভার পরিষ্কার করার সময় পাইপের মুখ খোলা থাকায় ওপরের ধুলো পড়ে যায়। উড়ালপুল সম্পূর্ণ সুরক্ষিত। উড়ালপুলটি হুগলি রিভার ব্রিজ কর্পোরেশন বা এইচআরবিসির অধীন।